हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। सुहान बाइक सुहान ब्लॉग से अपना के अभिनंदन। आशा करी अनेक भलो देखते मुहूर्ते हमारे सामने किन्तु एक प्रीमियर स्पोर्ट्स बाइक आरोन 5S जो बाइकटी किन्तु मुहूर्ते सुहान बाइक थे पार्चेस हो जाए। और ये बाइक चले जाए ढाकार बहरे। ढाकार बहरे तर मान हे किशोरगंज ब्रदार, ठीक है किशोरगंज तो ब्रदारा क्योंकि किशोरगंज के चले आसान बैके ऑनलि ऑन सुहान बाइक थे बैक नीते कौ ना, ठीक है तो तारा किन्तु डायरेक्ट सुहान बाइके एस तो ढाकार मध्य ढाकार आशेपाशे ढाकार बहरे अनेक शोरूम आसे तारा किन्तु कोथाओ देखेनि कोथाओ जाएनि तादेर एक ही भरोसा एकटाई कथा सुहान बाइक थेके निये कि ठीक आछे तो दादा चले आसछे सुहान बाइके। तो सुहान बाइके आसले प्रत्येकटा बाइक रिजनेबल प्राइस थाके एंड बेस्ट सार्विसटा थाके सब मिले सुहान बाइकेर प्रत्येकटी पार्सेस करा बाइके जाराई मूलत कस्टमार बाइकगुलो निये थाके इनशाल्लाह हैपी थाके बोले आमी मने करी। तो एभावेई किन्तु सुहान बाइक एगिये जाच्छे। তো ব্রাদার যে কিশোরগঞ্জ থেকে আসছেন কখন রওনা করছেন কথা সকালেই? খুব সকালে 6টার দিকে। 6টার দিকে না আমাদের কি সোহান বাইককে কি ভিডিওতে দেখেন না কিভাবে পেলেন? অবশ্যই ব্লগে দেখি, অনেক দিন ধরে দেখি আর কি। তো ব্লগ দেখে কি টাস্ক তৈরি হয়েছে নাকি? হ্যাঁ মানে টাস্ক হইছে, আবার এখানে সব খুব টাস্ক হইছে আর কি। মানে সব মিলে খুব খুশি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই খুশি আছেন না? জি। তো আপনারা তো বাইক মূলত আপনিই তো কিনলেন তাই না? জি জি। এর আগে কি বাইক ইউজ করতেন? জি এই জিক্সার এসএফ F5S। স্যার এসএফ F5S এটাও প্রিমিয়ার বাইক, খুব ভালো বাইক ইউজ করছেন। তো যাই বাইকে ভালো অভিজ্ঞতা আপনার আছে, তো দূর থেকে আপনারা যে আসেন এত দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে যে আপনারা আসেন আসলে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাই। যে সুহান বাইক খুব স্বল্প সময় খুব ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে যার কারণে আপনারা দূর দূরান্ত থেকে হিউজ বাইক কিন্তু নিতে আসে এই সুহান বাইকে। তো আপনি এটা কি বাইক তো ড্রাইভ করে যাবেন না মনে হয়? না না এই পিকআপ দিয়ে নিয়ে যাব। পিকআপে নিও, এই পিকআপে এটা আসছে নাকি? হ্যাঁ এই পিকআপে করে নিয়ে যাবেন। ভালো একটা সিদ্ধান্ত আসলে, যাওয়ার সময় যদি কোনো দাগ টাক লেগে যায় কারণ ঢাকার ভিতরে অনেক যানজট থাকে, ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ভালো হবে। আর বাইকটি অবশ্যই সেফটি ইউজ করেন। আপনার সাথে কারা আসছে? এরা কারা? একজন ছোট ভাই আর একজন ফ্রেন্ড। যাক মাশাআল্লাহ, এরাও গাড়ি নিবে এক সময়, আশা করি সুহান বাইক থেকে নিবে। কি বলেন? আমি আপনার ব্লগ দেখি প্রায় সময়। ওরা দুইজনেই দেখে, আমি চিনি আপনাকে। আচ্ছা আচ্ছা, অনেকদিন যাবতই তো দেখেন মনে হয় না? তো সুহান বাইকের যা দেখলেন বা সুহান বাইকের প্ল্যাটফর্ম, সুহান বাইকের বাইক বা এদের আচার আচরণ কি কোনো কমপ্লেন নাই তো নাকি? না না কোনো কমপ্লেন নাই, সবকিছু ঠিকঠাক, পারফেক্ট। ভালো লাগছে? জি ভালো। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু কিশোরগঞ্জ দাস, সারা বাংলাদেশ সব জেলায় কিন্তু বাইক পারচেস করে থেকে কুরিয়ারের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু নিশ্চিন্ত আপনার বাইকগুলো রিজনেবল প্রাইসের মাধ্যমে এখান থেকে পারচেস করতে পারেন। তো আপনার কিশোরগঞ্জবাসী আপনার জেলার যারা আছে তাদের সম্পর্কে যদি কিছু বলতেন বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে বাইক কিনলে কি সাজেস্ট করবেন কিনা সুহান বাইক? হ্যাঁ সবাইকে বলবো আসলে বিশ্বাসের সাথে এখানে আসার জন্য, আসলে লাস্ট করা যায়। হ্যাঁ সব দিক দিয়ে মানে বেটার অন্য শোরুমগুলো থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ সার ফ্রেন্ড। অবশ্যই ট্রাস্টেবল, ভ্যালুয়েবল অ্যান্ড রিলায়েবল প্লেস হিসাবে অবশ্যই সোহান বাইক অনেক বেশি এগিয়ে, তাদের ভালোবাসা দেওয়া অনেক বেশি এগিয়ে যাচ্ছি। চলে আসবেন সোহান বাইকে। ফিজিক্যালি যারা এখনও আসেননি আপনাদেরকে সোহান বাইকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো সেল আপডেটে। এবং সোহান বাইক, সোহান ব্লগস, সোহান বাইক আমাদের ফেসবুক পেজ, এটা ফলো পেজ করে আমাদের পাশে থাকবেন। সোহান ব্লগস আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন, আমাদের প্রত্যেকটি ভিডিও পৌঁছে দেবো আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।